নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলে সকল প্রিয় বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই আগামীকাল মঙ্গলবার সাতই ফেব্রুয়ারি দু হাজার তেইশ যে পাঁচ রাশির আগামীকাল প্রাপ্তি হতে চলেছে সেই পাঁচটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা শুনবেন প্রত্যেকে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় বলি অবশ্যই আপনারা কমেন্ট করুন দেখুন আমি যে প্রতিদিন পাঁচটি রাশির কথা বলি এই পাঁচটি রাশির কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে কারণ আপনার জন্মকুণ্ডলিতে যদি রাহু গ্রহ যদি স্ট্রং পজিশনে থাকে তাহলে নিশ্চিত রূপে আপনার কিন্তু মহা প্রাপ্তি কিন্তু হবে কত অর্থ অর্থপ্রাপ্তি ঘটবে সেটা তো ডিপেন্ড করবে আপনার ন্যাকাল চার্টের উপর কারণ এটা সম্পূর্ণ হচ্ছে ভাগ্যের খেলা আপনি আপনার ভাগ্য ভাগ্যভাবকে স্ট্রং করুন আপনার ধনভাবকে স্ট্রং করুন তাতে কি হবে এবং আকস্মিক প্রাপ্তির ভাবটাকে স্ট্রং করুন তাতে কি হবে আপনার যে প্রাপ্তির যে সম্ভাবনাটা বৃদ্ধি কিন্তু করবে আগামীকাল মঙ্গলবার যে পাঁচটা আশির আমি কথা বলছি যোগ রয়েছে শোভন যোগ রয়েছে শুভ শোভন যোগ রয়েছে আগামীকাল এবং রাহুকাল রয়েছে তিনটা থেকে বৈকাল চারটা তিরিশ মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে এই সময় কোনো ইনভেস্টমেন্ট কোনো শুভ কোনো কাজ করবেন না প্রত্যেকে অনেকেই কমেন্ট করে জানিয়েছেন হোয়াটসঅ্যাপে যে স্যার আপনি রাশির নাম সঙ্গে সঙ্গে আপনি যদি নামের অক্ষর দিয়ে বলেন খুব ভালো হয় তাই আমি প্রতিদিন নামের অক্ষর নিয়েও বলছি যারা দেখছেন নামের অক্ষর এবং টার্গেট নাম্বারটা আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি দেখুন আগামীকাল মঙ্গলবার একটি কথা আপনাদেরকে বলবো প্রথম কথা আপনার জন্ম ছকটা একবার এখন যারা শুনছেন প্রথমে আগে আপনারা খুলুন আপনার চারটা আগে খুলুন করুন চার্ট করা আছে দেখুন চারটি গ্রহ রাহু শুক্র শনি বুধ এই চারটি গ্রহ আপনার কোন কোন ভাবে বসে আছে এবং আপনার কত নম্বর ডিগ্রিতে আছে যুবক অবস্থায় আছে না বাল্য অবস্থাতে আছে না বৃদ্ধ অবস্থাতে আছে সেটা আগে দেখে নিন নেক্সট পার্টটা আপনি দেখুন শুক্র কেমন আছে শনি কেমন আছে বুধ কেমন আছে এই গ্রহগুলো আপনার ক্ষেত্রে কেমন আছে তবে কিন্তু জানা যাবে আপনার প্রাপ্তি সম্ভাবনা ঘটবে কিনা কারো কারো ক্ষেত্রে একটু দেরিতে থাকে কারো কারো ক্ষেত্রে খুব চটজলদি হয়ে যায় আপনার কোন সময় প্রাপ্তি রয়েছে সেটা আপনি আগে জেনে নিন আপনার কোন বছরগুলোতে প্রাপ্তি রয়েছে সেটা আপনি আগে জেনে নিন কারণ প্রাপ্তিটা প্রত্যেক মানুষের জীবনে কম বেশি কিন্তু আসে যাদের ক্ষেত্রে হচ্ছে না বাধা সৃষ্টি হচ্ছে আমি একটি কথা বলবো বার চার্ট রিফরমেশনটা অবশ্যই করুন দেখবেন চট জলদি প্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়বে চার্ট রিফর্মেশনের মাধ্যমে এবং এর সাথে সাথে আপনি রাহু রক্ষা কবচ পরিধান করুন রাহু রক্ষা কবচ মিরাকেল কাজ কিন্তু দিবে রাহু হচ্ছে কলিযুগের রাজা রাহু হচ্ছে আকর্ষিক প্রাপ্তির কারগ্রহ তাই রাহুকে বিশেষভাবে বলবান করুন রক্ষা কবচ আপনি পরিধান করুন বর্তমানে রাহুরক্ষা কবচ ক্যাশ অন ডেলিভারিতেও পাওয়া যাচ্ছে যারা ক্যাশ অন ডেলিভারি নিতে চাইছেন তারাও কিন্তু রক্ষা কবচ বুক করতে পারেন যাদের দুই এক নম্বরের জন্য না অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তি করছে না হয় আপনার ভাগ্যভাবকে স্ট্রং করা দরকার অবশ্যই এটা নিজস্ব ন্যাকাল চাট অথবা হস্তরেখা বিচার করুন নচেত আপনার ক্ষেত্রে রাহু রক্ষা কবচ পড়া দরকার রাহু রক্ষা কবচ মিরাক্কেল কিন্তু কাজ করে চট দিয়ে আপনার এই প্রাপ্তি ভাগ্যভাবকে স্ট্রং করলে যেমন চটজল দিয়ে প্রাপ্তি হবে রাহু রক্ষা কবচ পড়লে কিন্তু আপনার জীবনে কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু হবে প্রত্যেক মানুষের জীবনে কিন্তু কম বেশি প্রাপ্তির জায়গাটা কিন্তু বাধা কিন্তু আসছে আপনি প্রচেষ্টা করছেন আপনার হচ্ছে না শুধু যে টিকিট কাটলেই প্রাপ্তি হবে এমন নয় যে কোনো দিক থেকে আপনার যদি যোগ থাকে আগামীকাল প্রাপ্তি কিন্তু হবে কত অর্থ প্রাপ্তি করবে সেটা ডিপেন্ড করবে আপনার ন্যাকাল চার্টের উপর আপনার ন্যাকাল চার্টে যদি বড় সম্ভাবনা যদি থাকে নিশ্চিত রূপে আপনার আগামীকাল বড় ধরনের অর্থ প্রাপ্তি কিন্তু ঘটবে এটা সম্পূর্ণ নিজস্ব ব্যক্তিগত জন্মছকটা আপনি দেখুন এবং আপনার ক্ষেত্রে বিশেষভাবে দেখা দরকার হস্তরেখা হস্তরেখা যাদের যে ক্ষেত্রে জন্মছক নেই তারা হস্তরেখাটা অবশ্যই ইমিডিয়েট বিচার বিশ্লেষণ করুন এবং প্রথম নাম্বার আমি আপনাদেরকে একটি কথা বলি প্রথম যে আপনাদেরকে ইম্পর্টেন্ট যে কথাটা বলি আপনার নামের অক্ষর অনুযায়ী আপনার নামের অক্ষর যদি এম দিয়ে শুরু হয় আপনার টার্গেট নাম্বার পাঁচ আগামীকালের জন্য আপনার নামের অক্ষর যদি ইউ দিয়ে শুরু হয় আপনার টার্গেট নাম্বার দুই আপনার নামের অক্ষর যদি টি দিয়ে শুরু হয় আপনার ক্ষেত্রে টার্গেট নাম্বার সাত আপনার নামের অক্ষর যদি এন দিয়ে শুরু হয় আপনার টার্গেট নাম্বার ছয় আপনার নামের অক্ষর যদি ভি দিয়ে শুরু হয় আপনার ক্ষেত্রে টার্গেট নাম্বার এক আপনার নামের অক্ষর যদি সি দিয়ে শুরু হয় আপনার টার্গেট নাম্বার আট অর্থাৎ এই যে আমি নামের অক্ষর দিয়ে বললাম যারা রাশি জানেন না তারা এটাই অ্যাপ্লাই করবেন আর যারা রাশি জানেন তাদের ক্ষেত্রে আমি বারবার বলবো রাশিভিত্তিক যে আমি টার্গেট নাম্বার আমি বলবো এবং রাশিভিত্তিক যে শুভ সময়টা আপনাদেরকে বলবো সেটার উপর কিন্তু ডিপেন্ড করে আপনারা কিন্তু এগিয়ে যান তো আলোচনা শুরু করা যাক আগামিকাল মঙ্গলবার পাঁচ রাশির টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময়টা আপনাদেরকে জানাবো তার আগে প্রত্যেকে জয় বজরং বলি চায় বজরং বলি বজরং বলি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন নাম্বার ওয়ান রাশি আগামীকালের আমার প্রথম যে রাশির খুব মানে বড় সম্ভাবনা দেখতে পাচ্ছি যদি আপনার জন্মচকে যোগ থাকে তবেই আমি যে পাঁচ রাশির কথা বলছি এই পাঁচ রাশির লাখ লাখ কোটি কোটি মানুষ আছে প্রত্যেকের ক্ষেত্রে যে এটা এটা হবে না কিছু ক্ষেত্রে কিন্তু মিলবে আর কিছু সংখ্যক নাও মিলতে পারে কারণ এখান থেকে আপনার চক্র আমি দেখতে পাচ্ছি না কিসের মহাদশা চলছে আমি দেখতে পাচ্ছি না আপনার ভাগ্যভাব দেখতে পাচ্ছি না এগুলো কিন্তু টোটাল বিচার্য কিন্তু বিষয় প্রথম আমার যে রাশি কথা খুব মনে হচ্ছে সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে আমার যে টার্গেট নাম্বারটা আপনাদেরকে বলবো এবং সময়টা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সেটি হচ্ছে একটি হচ্ছে আপনার টার্গেট নাম্বার এক আপনাদের যে সময়টা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দশটা একুশ মিনিট থেকে বারোটা তিন মিনিট পর্যন্ত টাইমটা খুব শুভ এই সময়ের মধ্যে আপনি কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন ভাগ্যকে যাচাই করে নিতে পারেন এরপর যে আমার রাশির কথা খুব মনে হচ্ছে সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে আট আপনাদের যে শুভ সময় আপনার দশটা চুয়ান্ন মিনিট থেকে আপনার এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার ক্ষেত্রে লাভ হতে চলেছে বিশেষভাবে সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে মহা সৌভাগ্যশালী রাশি হতে চলেছে মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে তিন আপনাদের যে টাইমটা দেখা যাচ্ছে বারোটা থেকে একটা চোদ্দ মিনিট পর্যন্ত চার নম্বর যে রাশির আমি কথা যে কথা রাশির নাম আবার বিশেষভাবে দেখা যাচ্ছে সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের যে টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে আট এবং তিন আপনাদের যে টাইমটা দেখা যাচ্ছে এগারোটা তেইশ মিনিট থেকে বারোটা আঠাশ মিনিট পর্যন্ত টাইমটা কিন্তু শুভ বিশেষভাবে এই সময়টা কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু কিন্তু একটা অভাবনীয় সফলতা নিয়ে আসতে চলেছে এরপর যে রাশির আমি দেখতে পাচ্ছি সে রাশির নাম আপনার মিন রাশি মিন রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের যে টার্গেট যে নাম্বার বিশেষভাবে প্রাপ্তি করতে চলেছে আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে দুই এবং চার আপনাদের ক্ষেত্রে আগামীকালের যে টার্গেট নাম্বার এবং আপনাদের ক্ষেত্রে যে আগামীকালের যে টাইমটা যে দেখা যাচ্ছে সময়টা সময়টা বিশেষভাবে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দশটা বিয়াল্লিশ মিনিট থেকে সকাল দশটা বিয়াল্লিশ শুরু হচ্ছে আপনার এগারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত টাইমটা কিন্তু শুভ অর্থাৎ এই যে আমি পাঁচটি রাশির আমি কথা বলছি এই পাঁচটি রাশির কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির একটা বড় যোগ কিন্তু রয়েছে কত অ্যামাউন্টের অর্থপ্রাপ্তি ঘটবে সেটা ডিপেন্ড করবে আপনার ভাগ্যভাবের উপর আপনার রাশিচক্রটা অবশ্যই মানে চুলছেরা বিচার বিশ্লেষণ অবশ্যই করুন এবং আপনার ধনভাবকে আপনি স্ট্রং কিন্তু করুন আগামীকাল পাঁচ রাশির অর্থপ্রাপ্তির একটা বড় সম্ভাবনা কিন্তু রয়েছে আমি একটি কথা বলছি যারা আমার সাথে পরামর্শ নিতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারগুলো মেসেজ করুন সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং একটি কথা বারবার বলছি অয়েতুক অর্থ অপচয় না করে নিজস্ব একটা জন্মকুণ্ডলি আগে একটু বিচার করুন হস্তরেখা বিচার করুন এবং রাহু রক্ষা কবচ এবং ভাগ্যভাবকে স্ট্রং করুন ভিডিওটি এ পর্যন্তই নমস্কার ধন্যবাদ